গুড মর্নিং বন্ধুরা আজ তেইশ জানুয়ারি রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল করিমগঞ্জ জেলার অন্তর্গত পাতারকান্দি থানাধীন লক্ষ্মীপুর এলাকায় শনিবার সন্ধ্যায় ঘটেছে কাণ্ড দুষ্কৃতীদের চূড়াগুলিতে পাতারকান্দিতে গুরুতর ঘায়েল ব্যক্তি ভর্তি শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বল্প পরিসরে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান এস রাজ্য সরকারের শিলচর দুল্লোলা ট্রেন চালু হচ্ছে একত্রিশ জানুয়ারি থেকে সপ্তাহে দুই দিন চলবে প্যাসেঞ্জার ট্রেন এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে জাতীয় সংবাদ গোষ্ঠীর সমীক্ষায় আসামের ছাপ্পান্ন দশমিক ছয় শতাংশ মানুষ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বের কাজে সন্তুষ্ট অভিনন্দন বদরুদ্দিন আজমলের প্রচারে ছাড় মিললেও নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল একত্রিশ অবধি নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের হাইলাকান্দি পুরসভার ভোটারদের দাবি আপত্তি শুনানি সোমবার উত্তরপ্রদেশে ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই গেরুয়া শিবিরে ভাঙ্গন ধরতে শুরু করেছে গড়বাজাতে উনপঞ্চাশ দলিত নেতাকে টিকিট দিল বিজেপি এবং সর্বশেষ খবরটি হল ড্রেন নির্মাণের কাজ দ্রুত শেষ করার দাবি পাতারকান্দির আসিমগঞ্জে আজও অসমাপ্ত দুইশো মিটার অংশের কাজ দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনুন সংবাদের বিস্তারিত করোনা প্রজাতন্ত্র দিবসের সরকারি অনুষ্ঠান স্বল্প পরিসরে ও নির্বিঘ্নে শেষ করতে নতুন করে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর অর্থাৎ এস জারি করল রাজ্য সরকার শুক্রবার রাজ্যের মুখ্য সচিব জিষ্ণু বড়ুয়া এমরমে এক নির্দেশ জারি করে জানান রাজ্য সরকারের গত সাত জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন সংক্রান্ত নির্দেশের পাশাপাশি শুধুমাত্র জাতীয় পতাকা উত্তোলন সম্মানিত অতিথির ভাষণ আনুষ্ঠানিক অভিবাদন প্রদানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবারের এই অনুষ্ঠান এছাড়া কামরূপ মেট্রো জেলায় রাজ্যস্তরের অনুষ্ঠানে এক হাজার জেলা পর্যায়ে পাঁচশো এবং অন্যান্য স্থানে মাত্র দুইশো জন সমাগমের অনুমতি দেওয়া হয়েছে কোভিড পরিস্থিতির জন্য প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে আগে ও পরে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজন করা যাবে না আনুষ্ঠানিক প্যারেড অথবা মার্চ পাস্টে স্কুল ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করা যাবে না শুধুমাত্র টিকা গ্রহণ করা পুলিশ সিকিউরিটি পার্সন হোমগার্ডরা প্যারেড ও মার্চ পাস্টে অংশ নিতে পারবেন অপরদিকে করিমগঞ্জ জেলার অন্তর্গত পাতারকান্দি থানাধীন লক্ষ্মীপুর এলাকায় শনিবার সন্ধ্যায় ঘটেছে কাণ্ড দুষ্কৃতীদের চূড়া গুলিতে গুরুতর আহত হয়েছেন চৌত্রিশ বছর বয়সের হবিবুর বাহার খন্দকার নামের এক স্থানীয় ব্যক্তি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে প্রথমে পাতারকান্দি হাসপাতালে নিয়ে আসে এখানে প্রাথমিক চিকিৎসা করে তার অবস্থা সংকটজনক বলে উন্নত চিকিৎসার জন্য তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত ডাক্তার আহত যুবকের বয়ান নিয়েছে পুলিশ পুলিশকে আহত হবিবুর বাহার বলেছে সন্ধ্যারাত প্রায় ছয়টা নাগাদ লক্ষ্মীপুর তেমতায় তার গোলা ও পেটে পিস্তল থেকে দুই রাউন্ড গুলি করে ড্রাগস কারবারি আহমেদ হোসেন তার সঙ্গে ছিল মজনু হোসেন এবং তার আরও দুই অল্প বয়সী সঙ্গী পুলিশ পরিস্থিতির উপর নজর রেখে ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে চারদিকে জাল বিছিয়েছে পাতারকান্দিতে গুলাগুলির মতো ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে অপরদিকে শিলচর দুর্লভফোড়া ও দুর্লভফোড়া শিলচর প্যাসেঞ্জার স্পেশাল আগামী একত্রিশ জানুয়ারি থেকে চালু হচ্ছে করোনা মহামারীর জন্য ট্রেনটি গত দুই সালে বন্ধ করে দেওয়া হয় প্রায় দুই বছর বিরতির পর ফের শিলচর দুল্লফুলা ট্রেনের চাকা চলতি মাস থেকে ঘুরবে শিলচর দুল্লফুলা ট্রেন একত্রিশ জানুয়ারি বিকেল সাড়ে পাঁচটায় শিলচর থেকে দুল্লফুলার উদ্দেশ্যে রওনা হবে এক ফেব্রুয়ারি ভোর সাড়ে পাঁচটায় দুল্লফুলা রেল স্টেশন থেকে দুল্লফুলা শিলচর ট্রেন রওনা হবে এনএফ রেলওয়ে মালিগাঁও ডিভিশন থেকে বাইশ জানুয়ারি এই মর্মে নোটিফিকেশন জারি করা হয়েছে একই সঙ্গে নিউ জলপাইগুড়ি হলদিবাড়ি প্যাসেঞ্জার ও নিউ জলপাইগুড়ি মালদা টাউন প্যাসেঞ্জার ট্রেন দুটি চালু করার নির্দেশ জারি করা হয়েছে ওই দুটি ট্রেন দৈনিক চালানোর নির্দেশ প্রদান করা হলেও শিলচর দুল্লফুলা ট্রেন সপ্তাহে মাত্র দুই দিন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ এনএফ রেলওয়ে জারি করা সময়সূচি মাফিক শিলচর দুল্লফুলা ট্রেন একত্রিশ জানুয়ারি সোমবার শিলচর থেকে যাত্রা শুরু করবে বিকেল সাড়ে পাঁচটায় বিরতিহীনভাবে বদরপুর স্টেশনে পৌঁছবে আটটা বিশ মিনিটে বদরপুর থেকে নিউ করিমগঞ্জে ছয়টা তেত্রিশ মিনিটে করিমগঞ্জ স্টেশন থেকে দুল্লফুলার উদ্দেশ্যে রওনা হবে আটটা পঞ্চান্ন মিনিটে করিমগঞ্জ থেকে নীলাম বাজারে পৌঁছবে সাতটা পঁয়ত্রিশ মিনিটে বারৈগ্রামে সাতটা বাহান্ন মিনিটে এরালিগুলে আটটা তিন মিনিটে ফাকুয়াগ্রামে আটটা চোদ্দ মিনিটে বাজারঘাটে আটটা আঠাশ মিনিটে রাতাবাড়িতে আটটা চল্লিশ মিনিটে আনিপুরে আটটা পঞ্চাশ মিনিটে ও দুল্লফুলায় পৌঁছবে রাত নয়টা চল্লিশ মিনিটে পরদিন ভোর সাড়ে পাঁচটায় দুল্লভুরার শিলচর প্যাসেঞ্জার ট্রেন শিলচরের উদ্দেশ্যে রওনা হবে দুল্লফুলা থেকে করিমগঞ্জ পৌঁছবে সাতটা পনেরো মিনিটে ছাড়বে সাতটা চল্লিশ মিনিটে বদরপুর পৌঁছবে আটটা দশ মিনিটে শিলচর পৌঁছবে নয়টা চল্লিশ মিনিটে শিলচর দুল্লভড়া প্যাসেঞ্জার চলবে সোমবার ও বুধবার দুর্লভফুলা শিলচর ট্রেন মঙ্গলবার ও বৃহস্পতিবার চলাচল করবে ট্রেনে থাকবে আটটি সাধারণ কামরা ও দুটি জিএসএলআর উল্লেখ্য শিলচর মহিষাসন শিলচর ধর্মনগর প্যাসেঞ্জার ট্রেন ইতিমধ্যে চালু হয়েছে শিলচর দুল্লভড়া ট্রেন চালু করার সময়সূচি ইতিমধ্যে জারি করেছে এনএফ রেলওয়ে তবে লোকাল ট্রেনগুলো সপ্তাহে দুই দিন করে চালানো হচ্ছে কোন দিন কোন সময় কোন ট্রেন চলছে হিসেব রাখতে পারছেন না যাত্রীরা ফলে লোকাল ট্রেনে যাত্রীদের তেমন ভিড় বাড়ছে না শিলচর ধর্মনগর ট্রেন যেদিন ধর্মনগর যাচ্ছে সেদিন আর শিলচর ফিরছে না ধর্মনগর থেকে যেদিন ট্রেন শিলচর আসছে সেদিন আর ধর্মনগর ফিরছে না দুর্গাপুরার শিলচর ট্রেনের ক্ষেত্রে একই সময়সূচি তৈরি করায় যাত্রীদের সমস্যায় পড়তে হবে প্যাসেঞ্জার ট্রেনগুলো একই দিনে যাওয়া আসার ব্যবস্থা করলে যাত্রীরা উপকৃত হবেন অপরদিকে দেশের একটি জাতীয় সংবাদ গোষ্ঠীর সমীক্ষায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে রাজ্যের অধিকাংশ মানুষ পছন্দ করেন বলে যে খবর প্রকাশ হয়েছে সেজন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে অভিনন্দন জানিয়েছে বিরোধী এআইউডিএফ দলের সভাপতি তথা ধুবনির সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমলের উদ্ধৃতি দিয়ে এক প্রেস বার্তায় এআইডিএফের সাধারণ সম্পাদক হায়দার হুসেন বরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে অভিনন্দন জানিয়ে বলেছেন ওই সংবাদ গোষ্ঠীর মুড অফ দ্য নেশনে প্রকাশিত দেশের বিজেপি শাসিত রাজ্য সরকারগুলির মধ্যে ব্যতিক্রম কেবল আসাম রাজ্যের ছাপ্পান্ন দশমিক ছয় শতাংশ মানুষ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাজকর্মে সন্তুষ্ট বলে যে খবর প্রকাশ হয়েছে তার জন্য আসামের মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছে এআইডিএফ তথা দলপতি সাংসদ বদরুদ্দিন আজমল ধুবির সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমলের উদ্ধৃতি সংবলিত প্রেস বার্তায় বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসামের জন্য যে গৌরব কেড়ে এনেছেন সেজন্য তার প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসাম উন্নতির শিখরে পুঁছবে বলে আশা ব্যক্ত করে সমাজে শান্তি সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে তার নেতৃত্বে এক বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করবে বলে মনে করেন বদরউদ্দিন আজমল অতি সম্প্রতি আসাম মেঘালয়ের সীমাবিবাদ নিষ্পত্তির জন্য যে পদক্ষেপ গ্রহণ করেছেন তাকে স্বাগত জানিয়েছে এআইডিএফ প্রদান তবে বিবাদকৃত সীমান্তবর্তী এলাকাগুলির সর্বশ্রেণীর বাসিন্দারা তাদের ন্যায্য লাভ করবেন বলে আশা ব্যক্ত করেছেন সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমল তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসামের অন্য জ্বলন্ত সমস্যা শীঘ্রই সমাধান হওয়ার পাশাপাশি রাজ্যে বসবাসকারী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের যাতে সম উন্নয়ন হয় সে আশা করেছেন সাংসদ আজমল অপরদিকে একত্রিশ জানুয়ারি অবধি স্বশরীরে নির্বাচনী প্রচার এবং সমাবেশে নিষেধাজ্ঞা বাড়াল নির্বাচন কমিশন দেশে ঊর্ধ্বগামী করোনা আক্রান্তের সংখ্যার কথা মাথায় রেখেই এই নিষেধাজ্ঞা জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন শনিবার জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে এই নিষেধাজ্ঞা বাড়িয়ে দেওয়ার পাশাপাশি রাজনৈতিক দলগুলির জন্য কিছু ছাড়ের কথাও ঘোষণা করেছে নির্বাচন কমিশন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র বলেছেন যে কোনো আধিকারিক এই নিষেধাজ্ঞা লঙ্ঘের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না করলে নির্বাচন কমিশনের তরফে সেই আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মুখ্য নির্বাচন কমিশনার বলেছেন যে সমস্ত করোনা সম্পর্কিত বিধি অনুসরণ করা যদি নিশ্চিত না হয় তার জন্য মুখ্য সচিব বা জেলা প্রশাসক ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন এই কোভিড নির্দেশিকায় বলা হয়েছিল ঘরে ঘরে গিয়ে প্রচারের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচজন যেতে পারবেন পনেরো জানুয়ারি নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল বাইশ জানুয়ারি অবধি নির্বাচনী প্রচারের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তারপর শনিবার পুনরায় পর্যালোচনা বৈঠক করে নির্বাচন কমিশন এই বৈঠকের পর নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে রাজনৈতিক দলগুলো ঘরোয়া বৈঠক করতে পারবেন তবে সেক্ষেত্রেও কিছু সীমা বেঁধে দেওয়া হয়েছে সর্বোচ্চ তিনশো জন বা প্রেক্ষাগৃহের অর্ধেক শতাংশ নিয়ে রাজনৈতিক দলগুলি সভা করতে পারবে নির্বাচন কমিশন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বিভিন্ন বিশেষজ্ঞ এবং পাঁচটি ভোটমুখী রাজ্য এবং রাজ্যের সংশ্লিষ্ট মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছে এই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য এই ভার্চুয়াল বৈঠকে সকলের মতামত নেওয়া হয়েছে অপরদিকে সোমবার হাইলাকান্দি পুরসভার ভোটারদের দাবি ও আপত্তি নিষ্পত্তির জন্য শুনানি অনুষ্ঠিত হবে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সোমবার সকাল এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত পুরসভার দপ্তরে দাবি আপত্তি শুনানি চলবে এতে আবেদনকারী ও দাবিদারকে নথিপত্র নিয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে যেসব নথিপত্র নিয়ে উপস্থিত থাকতে হবে এর মধ্যে রয়েছে পুরসভার ট্যাক্স ক্লিয়ারেন্স রসিদ জন্মের প্রমাণপত্র ভোটার পরিচয়পত্র আধার কার্ড প্যান কার্ড অভিভাবক থেকে ভোটার লিঙ্কেজ ডকুমেন্ট ইত্যাদি অপরদিকে ড্রেন নির্মাণের কাজ দ্রুত শেষ করার দাবি ফাতারকান্দিতে আজও অসমাপ্ত দুইশো মিটার অংশের কাজ প্রায় চার মাস আগে জাতীয় শুলকের পাশে ড্রেন নির্মাণের জন্য গর্ত করেছিল পূর্থ বিভাগের কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদার নির্মাণ সংস্থা বিনি কনস্ট্রাকশন আসিমগঞ্জ বাজার এলাকায় রাস্তার দুপাশে গত ড্রেনের কাজ চলছে কিন্তু রহস্যজনক কারণে আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের সামনা থেকে গড়ের মুখ কালী মন্দির পর্যন্ত প্রায় দুইশো মিটার ড্রেনের কাজ আজও অসমাপ্ত বিভাগীয় বাস্তুকার বা ঠিকাদারকে এর কারণ জিজ্ঞাসা করলে তাদের কাছ থেকে উত্তর মিলছে রড নেই শ্রমিক নেই জাতীয় সড়কের পূর্ব দিকে ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন জায়গার লোকজন প্রতিদিন কেনাকাটা করতে আসেন কিন্তু ড্রেন অসমাপ্ত থাকায় কেনাকাটা করতে সাধারণ মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শুধু তাই নয় ছোট ব্যবসায়ীদের দোকানে লোকজন আসছেন না ফলে চরম দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা এই অবস্থায় আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের সামনা থেকে গড়ের মুখ কালী মন্দির পর্যন্ত ড্রেনের কাজ দ্রুত শেষ করতে পূর্ত বিভাগের বাস্তুকার সহ বরাতপ্রাপ্ত ঠিকাদারের প্রতি জোরালো আর্জি জানিয়েছেন সমাজসেবী মামুন রশিদ বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের পক্ষে লক্ষ্মী দেবনাথ মামুন রশিদ পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দুপাল ও সার্কল অফিসার অর্পিতা দত্ত মজুমদারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন উল্লেখ করা যেতে পারে পাতারকান্দি থেকে দক্ষিণ করিমগঞ্জের মইনা পর্যন্ত জাতীয় সড়কের প্রায় পনেরো কিলোমিটার অংশ মরণভাদে পরিণত হয়েছিল অতীতে দৈনন্দিন যাত্রী কিংবা যান চালকদের ভোগান্তির সীমা ছিল না শেষ পর্যন্ত পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের প্রচেষ্টায় প্রায় পঁচিশ কোটি টাকা মঞ্জুর করে সরকার যথারীতি কাজও শুরু হয় জাতীয় সড়ক মোটামুটি সংস্কার হলে মাস্টার ড্রেনের কাজ চলছে অতি ধীর গতিতে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত